মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানিকে হারিয়ে দিল শবনম ইয়াসমিন বুবলি। কেন বলছি এই কথা, যদি জানতে চান তাহলে পুরো ভিডিও দেখতে থাকুন। আমরা সবাই জানি ভারতের ধনকবের মুকেশ আম্বানি, তার মেয়ে হচ্ছেন ঈশা আম্বানি। বরাবর এই পরিবারের সদস্যরা যে ড্রেসগুলো পরে থাকেন সেগুলো হয় নজরকাড়া। তো রিসেন্টলি আমরা দেখেছি ঈশা আম্বানির একটি ড্রেসের সাথে বুবলির পরা একটি ড্রেসের কম্পেয়ার করেছে বুবলির একটা ফ্যান পেজ। সেখানে লিখেছেন, ঈশা আম্বানির কোটি টাকার ড্রেসের চেয়েও বুবলির লাখ টাকার ড্রেসে বুবলিকে নাকি রাজকন্যার মতো লাগছে। তো আমি যদি কাউকে পছন্দ করি আমার চোখে সেই সেরা, সেটা ঠিক আছে, তবে উদাহরণ বা কম্পেয়ার করতে হয় লেভেল রেখে। বুবলি দেখতে সুন্দর, বুবলি ভালো অভিনেত্রী, সেটা ঠিক আছে, আপনাদের বুবলিকে পছন্দ এটাও ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে তার বিশেষণ দিতে পারেন, কিন্তু ঈশা আম্বানির সাথে বুবলির মানে তুলনা, ও মাই গড। তাও আবার ড্রেসের। ভিউয়ার্স, এটা শুনে আপনাদের কী মনে হচ্ছে কমেন্টে জানাবেন।